আপনি তুমি একবার আমার ক্ষেত্রে যখন নামছেন ক্ষেত যখন লাগাবেন কি সমর্থন নিতেন না তো নিবেন কি আমার ক্ষেত্রে ভাইয়া মুড়াইয়া কথা কেন ব্যবহার তো ভালো করতে আমার ইজ্জত দিয়ে নিবেন তাহলে ভাই আমি লাগাবো তুমি বলি কথা কর ঠিক না বেছে চেয়ারম্যান করে কাউন্সিল দেখাবো কিন্তু জনগণকে তো ইজ্জত দিতে ঠিক জনগণকে যদি ফাতা ছাতা মনে করি কথা কর এটা তো হইল কারণ গণতন্ত্রে গণতন্ত্রে আল্লাহ তাআলা মালিক বানাইছেন ভোটের মালিক ক্ষমতার মালিক বানাইছেন বনে এটা আল্লাহ তাআলার একটা কুদরতের বহিঃপ্রকাশ প্রকাশ আল্লাহ চাইলে কি নিজে বানাইতে পারতো না চেয়ারম্যান আমার কাছে এত গুরুত্বপূর্ণ না আমার কাছে গুরুত্বপূর্ণ একজন নবীর দাম জনকন্না সুবহানাল্লাহ নবী তো রাইলে ছিল করে বানাইতে পারতেন না নবী তোরা ভুল তুলে বানাইতে পারতেন না নবী বানাও ঠিক সুবহানাল্লাহ কেন জানেন নবী সবারে বানান জানে নবীর কাছে পাওয়ার থাকে নবী গায়েবের খবর জানে নবী জবান দিয়ে কথা বার করলে পারমাণবিক বোমার চাইতে বেশি অ্যাকশন বোমা তো উঠে গিয়ে অ্যাকশন নবী জবানে বলি অ্যাকশন এই জন্য ভোট দিয়ে অলি বানানো যায় না অলি বানাইকে আর জোরে করে কে কারণ ব্যাপার স্যাপার আছে কারণ একজন চেয়ারম্যান শুধু আপনাদেরকে নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট একটা এলাকার মানুষ আর একজন আল্লাহর ওলি আসমান জমিনে থাকা জানোয়ার পাখি কুল পশু কুল আল্লাহর ফেরেশতাদেরকে পর্যন্ত নিয়ন্ত্রণ করে ফেরেশতারা যদি বলে আজকে বৃষ্টি আইছে আল্লাহর যদি বলে ফেরেশতা ফেরেশতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু চেয়ারম্যান এটা আল্লাহ দিয়েছে তোরাটা তোরা বানা কথা বলে না চেয়ারম্যান তোরাটা তোরা বানা কারণ তোরা যদি আমি আমার চেয়ারম্যান দিতে মানতি না কেয়া মুসানবির উম্মতে আল্লাহ তাআলা মান্না সাল্লাল্লাহু আলাইহি একটা খবর দিত আকাশ থেকে তো এদের তো কাম করা লাগতো না কিন্তু আল্লাহ একটা ওয়াদা দিয়েছে জমাইতে পারতে বুসকাত বইরে বেশ দিবার কিনা খালি তোদের জন্য সুবহানাল্লাহ এরা কিছু দিন গাইছে তো মজা নেবে মজা লাগবে মজা লাগবে আল্লাহ কি কোনো বেমজা কাম করে দিব খাচ্ছ তো কি মানছে দিতে একটা আল্লাহর গুণ যত মজা হইও গোস্ত বেশি খাইলে সে গোস্ত তার জন্য কোন যে তুমি কুরবান গোস্ত আর কত খাওয়াবে তো হুকিরা কথা কানে কথা কানে এবার শুটকিরা আল্লাহ আল্লাহ রাসূলের একটা বান্দা শক্ত শক্ত কথা কেন এটা ওর দেখা বান্দ কথা কেন বিবাহের বন্ধনটা কত মজবুত ইচ্ছে করলে কি গরু ছেড়ে দিতে পারে আচ্ছা কোন সে ছেড়তে পারে আল্লাহ এবং রসুলের বাংশের গলা থাকবে এইটা সমাজের সেরা এটাই হচ্ছে কুদরতের দরিদ্র আল্লাহ তাআলাকে মান্না সালওয়াত দেয় আর একটা ভাল লাগে না আল্লাহকে কি করবে আল্লাহ এখন আঙ্গুর খামো খেজুর খামো খাই খাই আমি আসি তুই আস দেখি কিতা খাইয়া হয়েছে মাল খাইয়া এই মাল খাওয়া পুষ্কুর তুই চেয়ারম্যান তুই যদি তুমি যারে চাইবি আমি আল্লাহ তারে নির্বাচিত করব কত বড় দায়িত্ব বুঝেন চেয়ারম্যান
এই সমাজের যত ঘটন ভালো মন্দির হিসাব তোমাদের প্রত্যেককে দিতে হবে। কেননা চেয়ারম্যান বানাইছ তোমরা, জবাব দিব তোমরা, আমি আল্লাহ না। বাবু বাবু হাসরের মাঠে যারা যারা হিসাব বিচার দিবে আল্লাহ আমার পোলে আমার ভাত দেয় না আল্লাহ, কত কষ্ট করেছি বুড়া বয়সে ভিক্ষা করে খাইছি। আমার ছেলে গরম তোষকাল লেপ দিয়া ঘুমাইছি মরে আল্লাহ, আল্লাহকে তোমার দরবারে ওইটার বিচার চাই। তো কার আশা করে দুনিয়াতে তো মা বাপের তো হক কেন, কেমন মা বাপের পোলাপনের বিরুদ্ধে আল্লাহ দরবারে মামলা করে দিব, পোলাপন করবো আল্লাহ মা বাপের বিরুদ্ধে আল্লাহ। হ্যাঁ আমার পড়াইছে না কোরআন শরীফ জিনিস রুক্ষ বানিয়েছে গরুর ক্ষেত্রে কি আল্লাহ হয়েছে আল্লাহ এর একটু দেখতে হবে কি হবে সেদিন অবস্থা না অবস্থা মিথ্যা কথা যখন বলবে আল্লাহ বলেন শোনো শোনো, তোমরা যখন কিয়ামতের দিন মিথ্যা বলতে শুরু করবে আমি আল্লাহ তোমাদের মুখ গুলা শিঙ্গলা করে দেব, তোমাদের হাত গুলাকে জবান দিয়ে দেব, পা গুলাকে জবান দিয়ে দেব, হাত পা বলে দিবে তুমি কোথায় কখন কি করেছ। সিসি ক্যামেরা ফিট করা আছে ভালো আছে, প্রত্যেকটা আঙ্গুলের মাথার মধ্যে কিছু পেস্কি আছে না জামাত ভাই দুইটাই দেখায়, মুখ সারা চেনা যায় না, দাড়ি সারা আলাদা করা যায় না। এই জন্য জমজ দুইজন যদি দাড়ি রাখে একটা রেখে তুই মুখ রাখলে তো চেনা যায় না। কিন্তু বাবা বাম পায়ের বৃত্তাঙ্গ বাম হাতের বৃত্তাঙ্গুলির ছাপ কখনোই এক এক কথা বলে না এক বান্দা তুই খালি ভিসা কথা পাস আমি আল্লাহরে খালি আর ভিসা কথা বুঝতে আসো ওই দেখ তোর সিসি ক্যামেরা কি কয় তখন বলে হ্যাঁ ঠিক দিবি হাত সারা কেউ যা আকাঙ্ক কান করতো পা সারা কেউ যা হাতে পায়ে হাত পা কে যদি গোপন করে পাপ করতে পারে খুব গিয়ে খুব গিয়ে তাহলে আপনি বেঁচে যাবেন বেঁচে যাবেন। আমার তো মনে হয় না হাত এবং পাকে গোপন করে হাত এবং পার চোখ থেকে ফাঁকি দিয়ে আপনি কোনো পাপ করতে পারবেন কি বলেন কি বলেন, কোনো পাপ করা যাবে কোনো কাজ করা যাবে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয় সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবার আমি কারবালার ব্যাপারে কথা বলি, কারবালা কি? কারবালা হচ্ছে এমন এক ঘটনা যেটা পৃথিবীতে এর আগে ঘটে নাই, কিয়ামতের আগে ঘটবে ঘটবে এমন একটা পরিস্থিতি আর একটা নির্মম ঘটনা, এমন একটা নরবরচিত হত্যাকাণ্ড পৃথিবীতে আর কখনো ঘটে নাই, কিয়ামতের আগ পর্যন্ত ঘটবে ঘটবে। নবীর উম্মত দাবি করে নবীর নাতিকে, নবীর উম্মত দাবি করে নবীর সাহাবীকে, নবীর উম্মত দাবি করে রাসূলের পাকের কোসি মাসুম বাচ্চাকে হত্যা করা পৃথিবীর ইতিহাসে নেই।
কথা বলে কথা বলে পৃথিবীর ইতিহাসে আর যেরকম ইতিহাসে কারো বাচ্চাকে কতল করে কি মা বাপকে ভালোবাসা দেখানো যায়? আমি আপনাকে খুব ভালোবাসি, বাচ্চারে কতল করে কতল করে দেখি ভালোবাসা কথা বলে কথা বলে আমাকে যে আপনি সব ভালোবাসা ভালোবাসা আমারও বর্তমানে যদি আমার ছেলে আমার দোষ দিশে করবে দেখবেন স্প্রেড আউট করবে না ব্যবহার করছে কিন্তু নিজের পরিবারের মানুষ গুলা ছাড়া আর কাউকে সাথে নেয় নাই। অনেক মানুষ দেখে বললেন যদি যেতে হয় আমরা হাজার হাজার সৈন্য প্রস্তুত বলে না তোমরা যাবো না আমি একা যাবো আমি একা যাবো আমি যদি তোমার সাথে মল্ল যুদ্ধে জড়িত হলে তোমাকে মক্কায় আটকানো যেত তবে অবশ্যই আমি মক্কায় তোমার আটকাইতাম কিন্তু আমি জানি রে হুসাইন মদিনার নবীর কথা ছাড়া চলে না আমি জানি হুসাইন নবীর কথা ছাড়া চলে না ভিতরে কিছু একটা আছে সাসা এখন বুঝছেন না আমার নবী আমার কি বেশি কি বলছেন নবী কয় আমার খেল বাচ্চা দাও বাবার জমি যখন আপনি লাগাইবেন কিছুদিন যাওয়ার পর দেখবেন জমির মধ্যে গাছের মতো আগাছা জন্মায় আগাছার জন্ম হয় কি হয় না আগাছার রং কি সবুজ নাকি লাল গাছের মাথা দেখতে কোনটা গাছ থেকে আলাপ হয়ে পড়ে ৮৪ বছর হয়ে গেল আমার ইসলামের মধ্যে কিছু আগাছা জন্ম নিছে এমন কি মুসলমানদের খেলাপথের আসনটা পর্যন্ত আগাছার দখলে চলে গেছে আগাছা মানে হলো মুসলমান রূপের শয়তান কথা কেন আমরা মধ্যে এরকম মানুষ আছে কিনা দাঁড়িয়ে ঠিক আছে টুজিও ঠিক আছে নামাজও ঠিক আছে নিজে কত আছে এটি উম্মতের আগাছা আগাছা টুপিও ঠিক আছে দাঁড়িয়েও ঠিক আছে হাদিসও ঠিক আছে কোরআনও ঠিক আছে বেটি বিয়ে হইতে মুসলিম খেলাফতের শাহেন শাহজাহান এই ইয়াজিদ আসলে ছিল বাবা গাছা মুসলমানদের ভিতরে সারা যন্ত্রকারী দুষ্ট লম্পট শয়তান শয়তানের দূষণ তার নাম কোন এজিজ তার নাম কি আরে যারা কি
আর যে ভোটে নির্বাচন করে মানুষকে রিশুয়াত দেবে, টাকা দেবে, যে ভোটার খাবে সেও দুঃখী, যে চেয়ারম্যান দিল সেও ক্যান্সার রোগীকে যেমনি যতই কেমোথেরাপি তো ভালো হয় না, সময় মতো গার্মটকে ধরবে, তেমনি ভাবে ঘুষ যদি কোন জাতি খায় ওই জাতি কোনদিন উন্নতি করতে পারবে না। ওই জাতি না কেরডাগার থেকে হিংসা যাবে না, মারামারি কাটাকাটি যাবে না, কেননা ঘুষ দিলে যারা ঘুরে তারা নেই নীতি তোয়াক্কা করে না, তারা জানে মাল দিলে কাজ হয়ে যাবে। কথা কানা ঠিক বাংলাদেশের পুলিশে যদি ঘুষ না দিত দেশে খুন খারাপ হইল, কথা কানা একটা অন্যায় হইল, জানে কিছু অফিসার আছে কথা কেন এই হেবেটে মাল খাইয়ে দিছে উল্টারা, এখন এটা লিয়ে লাগছে সাথা সাথে দুই ভাই জিন্দগি বাচ্চা কাচ্চা জিন্দগি গেল খালি মামলা ভাই আ ভাই আ কথা কেন কে আবার সর্দার বইলি কিছু মাল মুল খাইয়া দে ঠেঙ্গে নিচ্ছে হাও বুঝি কথা কেন দিছি দিছি শেষ করে দিছি পাঁচ কথা বলে দিছি এখন বাপের পুত্র মিললে ঠেঙ্গের কে ফাও খুঁজতে খুঁজতে রাইতে যা বংশ বরস করে দিন যা ঠেঙ্গের ভিতরে হাও বুঝি আর ঠেঙ্গ হইলে হাও বুঝি এরকম অসৎ সর্দার আছে না না আরে বাবা রাইতে 2200 হলে দেখবা একবার সারের মতো কোন হচ্ছে ইয়ে পাশু পাবলিক এর সাইডে বুয়ে বুয়ে আসবে মাল গাইছি কথা বলা কে সব বিচার প্রমেন যে দিনে কেনা মাল খাইছে তারেও কারণ শীতল দিয়ে খাইলে আপনার হাতের মধ্যে গন্ধ গন্ধ গোস্ত দিয়ে খাইলে গোস্তের গন্ধ গন্ধ কথা কেন কথা আপনি যতই মনে করেন আপনি পুরুষ কইছে খুশ দেখে নাই কে কিছু করে দেখে নাই নিয়ম গাবনে না মানুষ দেখে না মানুষের পিছনে তো টিপুলি মারতে আছে আ মাল খাইয়ে বেউজ হই কথা কেন কথা কেন ইয়াজিদ যখন মানুষকে ঘুষ খাওয়া শিখাল ইয়াজিদ তখন ক্ষমতার জন্য মানুষকে কিনতে শুরু করল ইয়াজিদ যখন ইসলামের মূল অবকাঠামো থেকে আস্তে আস্তে বাইরে যাওয়া শুরু করে দিল ক্ষমতার জন্য যখন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে কারণ মানুষের ক্ষমতা এমন একটা জিনিস বাবা ক্ষমতার জন্য মানুষ বহু অন্যায় করে বসে করে কি করে অনেক এলাকায় আপনাদের এলাকা তো সুন্দর সুন্দর নির্বাচন অনেক এলাকায় গিয়ে দেখি মারে না মারে না প্রতিদ্বন্দ্বী প্রার্থীর খুন করে বা পাশ করে নিলি সে মারলে বুঝলি আর যাবি সে মারি মারে কিনা মারে কিনা তার মানে ক্ষমতার জন্যই মানুষ নানান ধরনের কুকর্ম করে ইয়াজিদের ভিতরে চলে আসে ওই কুকর্ম তখন মানুষ বলল হুসাইন জি আপনি আসুন আমাদেরকে বায়াত করান ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়ান আমার নবী হুসাইন একটু যাও আমার ইসলামের মধ্যে যে আগাছা গুলা বজাইছে দুষ্ট গুলা বজাইছে ওগুলাকে তুমি নিপাত করে দাও করে দাও এবার হুসাইন 72 জন পরিবারের সদস্য সহ অন্যান্য মানুষ নিয়ে রওনা দিলেন একটা কাফেলা বাবা যাইতে 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 একেবারে আগাসার হেডকোয়ার্টারে পৌঁছলেন যেটার নাম হলো কুফা জায়গার নাম কি একবারে আগাসার কুফা দুনিয়ার সবচেয়ে নেফাল বলা মানুষ ওই শহরে বাস করে কথা কেন আগাছা সাফ করছে কি পরিষ্কার জায়গা ছিল আগাছা পাওয়া যাবে উনি গেছে একদম দুনিয়ার যে তখনকার সময় ইসলামের সবচেয়ে বেশি আগাছায় ভরপুর যে জমি কুফার ময়দানে হাজির হলে এই ময়দানের আগাছাকে যদি মারতে পারি ওই দামেস্কের ইয়াজিদ নামের আগাছাও শেষ হয়ে যাবে কথা বলুন সেই নামে ঠিক আগাছার গোড়া কুফার ময়দানে যায় হাজির যে জমিনের নাম কারবালা
জমিনের নাম কি? কারবালা। কারবালায় তিনি গেলেন, উনি যাইয়েই দেখলেন যে আগাছা সেই আগাছা। একটা নয়, দুইটা নয়, বাবা এক সময়, দুই সময়, হাজারের উপরে, তেমন কি 1200 চিঠি পাঠালেন হুসাইন কে, কুফার মানুষ। এই কুফার মানুষ একটা নয়, দুইটা নয়, হাজারের অধিক 1200 চিঠি পাঠালেন, ও আল্লাহর নবীর নাতি ইয়াজিদকে আমরা ভালোবাসি না, ইয়াজিদকে আমরা পছন্দ করি না, ইয়াজিদ ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, ইয়াজিদ যদি খলিফা থাকে আপনার নানার ইসলাম বেশি দিন দুনিয়াতে টিকবে না, আমরা আপনার হাতে বায়াত হয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, অনতি বিলম্বে আপনি কুফার জমিনে তশরিফ নিয়ে আসুন। 1200 সিঁড়ি দিয়েছি নবীজি, কই যাও একবার আগাছার হেডকোয়ার্টার যাইয়া দেখে যে বাপ রে এর জায়গা মতো নেই, 1200 সিঁড়ি দিই না, একটাও স্বীকার করে না, সব এসিদের তো সব তরবার নিয়ে আসছে ইমাম হোসেন কে কতল করার জন্য। আমার আল্লাহ নবী বলেন, হুসাইন আমার আগাছাগুলা পরিষ্কার করে দাও। বাবা সবাই কিন্তু ক্ষেত লাগাতে পারে, জমি বনন করতে পারে, আগাছা পরিষ্কার করতে পারে না। আগাছা পরিষ্কার করতে বড় সাবধানে হতে হয়, কেন না আগাছা না চিন্তার টান দিলে অনেকে দেখবেন গাছটাই না সিরা ফলাইছে, আমার হুসাইন পাশের বাচ্চা দিব কেমন পর্যন্ত আমার ইসলামের খেত পরিষ্কার। ইমাম হুসাইন দেখলেন না, নাগো আমার তো একেবারে আকাশের এক কোয়ার্টারে পাঠিয়ে দিলেন, আমার আপত্তি নেই, আমি যদি বড় বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে নামি রক্তে মুসলিমদের শহর লাল হয়ে যাবে, কথা কোন ঠিক না বেশি, এমন তো হতে পারে আমি হুসাইনের বাহিনীর দ্বারা কত নিরীহ নবীর উম্মত শহীদ হয়ে যাবে, কাল কিয়ামতের দিন আমার নবী যদি আমার গর্দান চেপে ধরে আমার উম্মত শহীদ করলাম কেন, আমি কি জবাব দিব? পরিষ্কার করে দেব, আমার পর্যন্ত আকাশে আগাছানোর সাহস পাবে না। উনি নিজেই নিজের জীবনটা দিয়ে দিলেন, কারণ উনি দেখলেন আমি হুসাইন কে যদি ওরা শহীদ করে মানুষের আর বুঝতে বাকি থাকবে না এরা যে আগাছা, কথা কর ঠিক না বেশি, আমাকে যদি শহীদ করতে পারে তাহলে মানুষের আর বুঝতে অসুবিধা হবে না, এজি যে ইসলামের প্রেমে বিভোর নয়, ইসলামকে সে ভালোবাসে না, সে সমান হয়ে যাবে, খুন খারাপই লাগবে না, অন্যের রক্ত না আমি আমার সন্তানের রক্তটাই দিয়ে দিলাম। একে একে বাবাকে যেমন নিজের পরিবার পরিজন সহ যেই নবী নিজে বলেছেন আমি হুসাইন হলাম জান্নাতে যুবকদের সরদার, কোন যুবক আমি হুসাইন কে ছাড়া জান্নাতে যেতে পারবে না, আজ আমার উপর তোমরা চড়াও হও একবার বাবা আমি কে, কিন্তু আগাছা কি বাবা ওয়াজ শুনে শুনে কথা কেন কথা কেন ওহাবির আব্বাটা কে খারিয়ে কি আম করব, আমি ওয়াজ করতে করতে কাই লই গেলি কথা কেন, এই রে টাকা পয়সা দিব বাবা না, হ্যাঁ বুঝি হইতে হইতে, কারণ আল্লাহ এর তো কইছ না তুই নবীরে সালাম দে, আল্লাহ কইছে ঈমানদার নবীরে সালাম দে, কথা কর ঠিক না বেটা, আর আমরা নিয়ে তালুই মা ওই বি আই সি এ যাওই কো সাত এক করে না হইলে এক এক লাগা রে ইয়া নবী কো, কথা কর না, তার আমাদের ঈমান আছে, আল্লাহ কইছে ঈমানদারে পড়ব আর যার ঈমান নাই হে মুর্তি মুর্তি, কথা কর না, আল্লাহ কয় ডিম দাও ডিম ভর্ত করে দিছে মানুষের ভর্ত করে দিছে গোরারে ভর্ত করে দিছে, গোরার ডিম তো একটা আছে
আছে না আছে এক বড় পত্র বুইয়া ডিম দিছে আরেকটা জায়গায় তো কি কি ডিম আছে ভর আছে হাঁসের ডিম মুরগির ডিম গরুর ডিম কই গরুর ডিম খামো কই সবার শেষে হইলো কোনটা তো আগে বেশি জীবনের সাথে পড়ে দিতা একটু অন্যরকম ডিম তো এক কথা লাগে তো হাঁস হইতাম না মুরগি হইতাম না গরুর ডিম নিয়ে খামো অনেকে বললেন হুজুর মদিনায় খবর দেন সাবধান একটা মানুষ শহীদ হওয়া যাবে না ও আমার সঙ্গের ব্যবসায়ীরা রে তোমরা সাথে এদের কোনো দোষ মনে নাই তোমরা চলে যাও কারণ আমার সাথে থাকলে জবাই হইয়া যাইব ব্যবসায়ীরা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন জান্নাতের ব্যবসার সুযোগ জীবনে হয় না আপনার সাথে থাকলে জান্নাতে যাব সুতরাং আমাদেরকে মারলে মরাইল এরা সহ নবী পরিবারের সদস্য সহ 72 জন শহীদ হয়েছে ছোট্ট একটা কাফেলার মধ্যে 72 জন থাকি কয়জন পুরুষ কথা বলেন এক জয়নুল আবেদিন ছাড়া আর কেউ জীবিত নেই সব সজন করে হত্যা করে ইমাম হুসাইন যেখানে আমার নবী সেজদা ইমাম হুসাইন ছোট্ট দেখছেন না আমরা আপনার সদস্য নাতি দিয়েছি নাতি দাদার রূপ রন্ধে কান দৌড়ে ডিল মারে কথা কেন মাইন্ড করে আমার আল্লাহর নবী নামাজে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কত দৌড়াইয়া আল্লাহর নবীর পীঠ মোবারকের উপর সওয়ার হয়ে গেলেন বাচ্চারা করলে দেখো দেখেন দেখেন আর নাও ছিল সাজদা সাজদা তো বুঝতে জিবরিল আমিন কানে 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 নবী গো আপনার তাসবিহ শেষ আল্লাহ জানে কিন্তু মাথা মোবারক উঠাবেন না কেন রে জিবরাইল নবী আপনার পিঠের মধ্যে জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন বসে আছে জানাবেন আপনি যদি মাথা মোবারক উঠান হুসাইন জমিনে পড়ে যাবে হুসাইন যদি জমিনে পড়ে যান আপনি নবীর দিলে বড় কষ্ট হবে আপনি নবীর দিলে কষ্ট হয় এমন সেজদা আমার আল্লাহর দরকার নাই আপনি সেজদাই বলে থাকি বলে থাকি আপনার নাতি রিসিভ করেছে না সুবহানাল্লাহ সেই ইমাম হুসাইনকে যখন ওরা ডাটা লাগে একটা নয় দুইটা নয় শত সত্যি সত্যি নির্মম ভাবে ওনার কোসি মাসুম বাচ্চাটা একটু পানি চেয়েছিল পানি তো দেয়নি তিনটা মাসের গলা দরটা সহ্য করে বাবার কুলে থেকে ছেলেকে শহীদ হয়েছে বরদাস্ত করতে পারবেন ইমাম হোসেন সেটা নিজের যুবক সন্তান আলী আকবর শহীদ হয়ে গেছে কুলে তুলে লাশটা পাশে রেখেছে 72টা লাশ নিজ হাতে নিয়ে রাখছে কথা একটাই আল্লাহ রক্ত আরো দেব আমি বাংলাদেশের নেতা না রক্ত দেব আরো দেব নিজের শরীর থেকে এক ফুট আর ফুট কথা বলো কথা বলো বাংলাদেশের নেতা কি রক্ত যদি লাগে আরো দেব নিজের শরীর থেকে এক ফুট আর ইমাম হুসাইন বলে আল্লাহ রক্ত যদি তোমার দিনের জন্য লাগে সব দিয়ে দেব রাসূলের উম্মতের এক ফুট আর না জোরে কর না সুবহানাল্লাহ রাসূলের উম্মতের ফিতনা বন্ধ করে দিতে হবে রাসূলের নিরীহ উম্মতের রক্তকে হিফাজত করতে হবে আমি রাসূলের নাতি মুসলমানদের ইমাম জান্নাতের যুবকদের সরদার নিজের আল আওলাদের রক্ত জমিনে ঢেলে দিলাম এইরকম নেতা আছে কথা বলেন আছে নিজের রক্ত নিজের ছেলে মেয়ে সমস্ত রক্ত জমিনে দিয়ে দিলেন উনি জানেন আমার রক্তের চাইতে দামি মেডিসিন জগতে আর কিছু রক্ত গড়ালো মানুষ যখন তখন তার মিডিয়া ছিল থাকলে তো এক গুলি দুটা মুসলিম সাহাবুল্লাহ
প্রথম দিন যেদিন ইমাম হুসাইনজি শহীদ হলেন ওই দিন আম্মা যান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিল্লাচিল্লি করতেছে সকালে, ওই কে করতে আসো, হুসাইন তো শহীদ হয়েছে, মানুষ তো দূরে আছে, আরে কোন কি আল্লাহু আকবার বলেন কি ইমাম হুসাইনকে শহীদ করা তো রাসূলকে শহীদ করার সমান, আরে মুসলমান মুসলমানকে কি শহীদ করতে পারে, বলে করে ফেলছে কেমন বলছেন, আমি যত রাতে নবী শব্দ দিচ্ছি আমার আল্লাহর নবী নবী মাটি এবং রক্ত মিশ্রিত হয়ে নবীজির দাড়ি মোবারক মোবারক মারানো, এটা দেখি আম্মা যান দাঁড়ায় আল্লাহ নবীকে জড়ায় ধরে কাঁদতেছেন, নবী কে আপনার হাল করেছে তো কেউ না, আমার নাতি হুসাইনকে কারবালার জমিনে ইয়াজিদের দল শহীদ করে দিয়েছে, আমার উম্মতকে খবর দিয়া দাও ইয়াজিদ বেঈমান আমার কলিজা কাটা শেষ করে ফেলেছে, মানুষ দৌড়ে আসতে লাগে, আরে কই কি প্রমাণ কি, বলে উনি একটা বোতল আনছে, কই যে নবীজি আমাকে একটু মাটি দিছিল, হুসাইন জি শহীদের কারবালার মাটি জিবরিল আমির নবীকে দিয়ে গেছি, আর নবীজি উনাকে দিয়ে বললেন তুমি জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত, বাকি বিবিরা জীবিত থাকবে না, হে উম্মে সালামা যেদিন এই মাটিটা রক্ত হয়ে যাবে সেদিন বুঝবে আমার হুসাইন শহীদ হয়ে গেছে, কয় যে আমি রসুলকে দেখি ঘুম ভাঙার পর দৌড়ে আমার ওই বোতলটা বের করলাম, কাছে শিশিতে দেখি ওই মাটি হুবাহু রক্তে পরিণত হয়ে গেছে, আওলা লেগে গেল তো হুরুস তুল লেগে গেল, আরে হুসাইন কে শহীদ করে এই যেজিদ আমার মুসলমান হয় কি করে, সুবহানাল্লাহ দিছে তো আগুন লাগে দেশে দেশে আন্দোলন শুরু হয়ে গেল, দামেস্কের রাস্তায় হুসাইনজির মাথার মধ্যে বর্ষা দিয়ে জুতা দিয়ে, হায় হায় সাহাবীরা যে ঈমানদার কত পাক্কা, হযরত আনাস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তখন বলে ছিলেন ছিলেন আব্দুল ইবনে জিবা উবাইদুল ইবনে জিয়াদ ওনার দাঁত গলার মধ্যে হুসাইনজির দাঁতে ছুরি দিয়ে আঘাত করে খট 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 করতেছে বারে 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 বারে, উনি দাঁড়ায় মালাউন যদি শক্তি থাকতো আমি তো একটা করে কতল করে কতল করে আল্লাহর কসম এ দাতার চুটার জীবন মধ্যে আমার দয়াল নবী কত চুমা খেয়েছে, আমার নবী মনে আমার জগতে আর কোথাও এত আদর করে নাই, যে দাঁতের মধ্যে আমার নবী জিব্বা মুবারক দিয়া কোথাও মহব্বত দিতেন, যেই ছোটের মধ্যে আমার নবী নারানি জবান মুবারক দিয়ে চুমু খাইতেন রে মালাম, তুমি বুঝি ওই নবী কালেমা পড়ে ওই হুসাইনের দাঁতের মধ্যে ছুরি চাক ঘোড়াইতে আসো, তোমার জন্য বেসিয়াত করে এই হাজির পুরা নয় তোর কেটে নিলে কোথায় চলো হই তোর এই অত্যাচার দেখার আগে বুঝা যাবে বলা আছে, মুসলমান ছিল না বুঝিল বেসিয়াত কি কাম কি কাম ওরে পাঠাইছিল কে ছিল কে বর্ষার মধ্যে ওনার মাথা লাগে যেখানে নবীর পিঠটিকে পড়ে গেলে হু করলে নবীর সহ্য আল্লাহর সহ্য হয় না, ইমাম হুসাইনের মাথাতে কাইটিয়া এটার মধ্যে বর্ষা বর্ষা মধ্যে ফল আর দিয়ে গেটতে মাথা মিশিল ঢোল ঢাল বাজে সামরিক বাজনা বাজাইয়া জানান দিতেছে এই কুবার মানুষ তাকায় দেখ তোর ইমাম রে কি করছে, যদি কেউ বারণ ইমামের দল করবি তো একটু করে ইমামরা কাইটে একবার বর্ষার আগে শুনে দিছি, তো মহরমের 10 তারিখে ঢোল বাজনা কেটে বাজেছিল ইমাম হুসাইনের পরিবার কারা কারা এখন আমাদের দেশে যারা হুসাইন হাইছেন হাইছেন করে এরা বাজে কথা বলে ইমাম হুসাইন কই দিন ঢোল বাজনা বাজাবে তালে আসি সামরিক বাজনা তখন বাজাইছিল যারা সামরিক বাহিনী বিজয়ী ছিল ইয়াজিদের দল সেই দিন অস্ত্র সুসজ্জিত মহারাজের ছিল কথা কুফায় তাকায় দেখো আমরা বিজয়ী হুসাইন খালাস
হুসাইনকে হালাক করে দিয়েছি, হুসাইনকে কতল করে দিয়েছি। সীমার বরাবর গলায় যেতে লাগলো আর বাদ্য বাজতে লাগলো সামরিক বাহিনীর বিজয়ের গান। আজকে গায় আজকে গায় হুসাইনের প্রেমিক একশো কির ভিত্রি কি ডুবছে ডুবছে কথা কেন কথা কেন লাড়ি লিয়ে খেলে খেলে আপনাদের দেশে আছে নাকি আছে নাকি আছে নাকি এরা কি এই দিনই খেলাধুলা করতে পারে? হায় হায় কলিজা কাটার দিন কথা কেন ঠিক না বেছে এরা আপনাদের দেশে তো আপনার বাপের মরণ দিন ফুলাই দিবে নাচে ফুলা ট্যাক্সি বাজাতে কি করবেন আপনি তাল আছে না মাথা লুই গেছে কথা বলে না কেন? আজকে দেখুন চোরগুনার পীর খোলে আম একেবারে বলে দিয়েছে যে হযরত ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়তো, হযরত ইয়াজিদ হাফেজ কোরআন ছিল, হযরত ইয়াজিদ বড় ভালো মানুষ ছিল। রাস্তা কোন নামাজ ছিল ওই ঢোলরা কোন প্রতিবাদ করতেছে পারবে না কারণ এগুলো মাথাল। আর মাথালের দ্বারা এই মাথাল প্রেমিক দিয়া কোনদিন প্রেমাস্পদের কোনো কল্যাণ হয় কথা বলেন হয় সৎ মানুষ নেতা হলে অসৎ মানুষ আর জায়গা পায় না কথা বলেন ঠিক না বলছি? বাতি জ্বালায় দিলে অন্ধকার আর থাকতে পারে এই যে বাতি জ্বালিয়েছেন অন্ধকারে আমরা সবাই মিললে যদি ডাকে আব্বা ডাকছে আয় বলি কথা বলেন আসবে জন্য হকের বাতি তো জ্বালাতে হবে আপনার ছেলে মেয়ে কিন্তু আলেম বানাতে হবে তাহলে না দেখবেন নূরের বাতি চলে চলে আজকে কত বড় সাহস এত বড় পীর সে বলতেছে হযরত ইয়াসিন আস্তে কইতে না না এই দেশের ম্যাক্সিমাম মসজিদের দখল করে ফেলছে কারা দখল করে রাখছে ইয়াজিদের কথা কর ঠিক না বলছি একদল ইয়াজিদের হুসাইনের ফ্যামিলির নামে ভুল বল লইয়া পথে ঘাটে দৌড়তেছে কথা কর ঠিক না বলছি আর আরেকদল ইয়াজিদের দল মসজিদ দখল করে ফেলছে হুসাইনের দলের সংখ্যা কম কথা কর না কেন এই ইয়াজিদের লোকের পিছনে নামাজ পড়লে কি নামাজটা হবে? আপনারা কি বলেন নামাজ হবে? তাহলে বোঝা গেছে এই দলটা ইয়াজিদের দল কথা কন ঠিক না বেছি কই আমি সৈয়দ ফিরে বেটা তুই ইমাম হুসাইনের সন্তান না সৈয়দ হয় ইমাম হাসানের সন্তান সৈয়দ হয় যারা এই তোদের বাপ দাদার শহীদ করলো এরা রেখে হযরত তুই কি আসলে সৈয়দ না একটা কথা কেন কি কারণ বাংলাদেশে তো সৈয়দের অভাব নেই বহুত সৈয়দ আলী সৈয়দ হয়ে বলিস সব আলী গেছে আমিও সৈয়দ আমার আব্বু সৈয়দ আছে কেরে জানেন নি দেশে গোষ্ঠী গাছটি নাই হে একলাই দাবি করে বসে কারণ এটা যাচ্ছে করে আমি যদি মহিলা কই আমি সৈয়দ আমার বান্ডি ফাটাই লাগে কারণ আমার বিরাট বড় গোষ্ঠী আছে কথা কেন আমি সৈয়দ তুমি হেলে করতে করতে সৈয়দ সাবল সাবল আমরা তো কিতাবি কথা কেন কিন্তু কিছু বাদের না উলাবাদের না মানুষ আছে না মনে করেন আমি যদি এখান থেকে নোয়াখালী কে বাড়ি বাড়ি আমি যে যদি না ওই কই আমার বাড়ি কই আমি সৈয়দ হবো কথা কেন এরকম উলাবাদের না তৈরি উলাবাদের না শুনি আপনাদের দেশে সব উলাবাদের না আপনারা যারা শুনে একটা বাড়ি হেন না একজনের বাড়ি হেন আপনারা কি স্থানীয় বাড়ি হেন এটা জঙ্গল আছে পাহাড় আছে এখানে মানুষ সময় গেছে বাঘ গেছে ওই আমরা গৈরবের মানুষ মুসলিমদের মানুষ ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ কথা কয় না খুঁজলে বাবু যে আমরা নিজেরা রক্ত রুকি না ইয়া বই দিয়েছে রাজত বাড়ি গেছ এক দুশো বছর কিছু দেখবে জানি দুশো না এই দেশ হলে জঙ্গল বলে তো পাহাড় বাঘ বাস করতো কথা কর ঠিক না বেশ আপনার মুরব্বী যারা আগাইছে এরা এখন এক বেড়ায় একজন আইসি কর্তিকা ও নোয়াখালী থেকে আইয়ে দিব ভালো লাগছে একান বিয়ে হইরা থাকছে কিছুদিন পরে বেটার ফুলার বা নাতি হতে গেছে সব লইয়া এখন কইতে আমি তো সৈয়দ হইয়া আসলা আব্বা কইছি সৈয়দ লেখছি না আসি না কথা কেন উনি কইতে উনি কইতে আমরা
গোষ্ঠীগুলো আমার সেদিন তো শেখ হবে একদিন যখন সম্ভব হইছে তখন কইলে গুরি তার বাপের নাম সৈদ কথা কথা কে বাপের নাম সৈদ আমার বাপ সৈয়দ মোহাম্মদ সৈয়দ আলী তার মানে তোকে সৈয়দ সাহ আসেনি আসেন বাপের নাম সৈয়দ আলী এইগুলো হচ্ছে এরকম সৈয়দ সৈয়দ আলী বাপ সৈয়দ আলী কথা সৈয়দ আলী নাই তো সৈয়দ আলী কারণ হুসাইনের কাতিল ইয়াজিদ কে যে মুহাব্বত করতে পারে সে সৈয়দ হতে পারে না আরে জোরে বলেন পারে আজকে দেখেন ইয়াজিদিদের কত বড় নেটওয়ার্ক বাংলাদেশ এরা কিভাবে বাংলাদেশকে বিস্তার করেছে আমরা হুসাইনের প্রেমিকরা এই লাঠি নিয়ে আর ব্যান্ডা নিয়ে হচ্ছে 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 মহরমের দর্দ গেছে বলে এখন দেখা যায় ভয় গিয়া বলছে হচ্ছে হচ্ছে কি তো অনুসেঙ্গেল আবার ভাষা করলে কথা 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 দশ দিনে যদি জুতা মাথা দিত না তুফি মাথা দিত না আরেক বেটা তুফি বললে খামসা লুই যায় জুতা বললে বেটা গা বলা সবাই কথা কথা কে আরে প্রেমিক প্রেমিক দশ দিনের পরে যে কই গেল কথা কথা কে কিন্তু কোন আলেম কি দশ দিনের প্রেমিক কথা বলেন দশ দিনের প্রেমিক আলেম ওলামারা হচ্ছে চিরদিনের প্রেমী আমরা যতদিন থাকবো মাসলাকে আলা হুজুরের আলেম ওলামা যতদিন থাকবে বাতিল পন্থীদের কম হবে না হবে কারণ তারা জানে হুসাইনের এখন জীবিত ইমাম হুসাইনকে শহীদ শহীদ বাস ইজিদ মনে করছে ক্ষমতা পাক্কা আর মানুষ যখন কাজে শুনে হুসাইন কি ইজিদ কত কষ্ট আমার রসুলের পাখির চার শের আব্দুল্লাহ এক আব্দুল্লাহ নাম আব্দুল্লাহ জুবাই উনি হাত টান দিয়ে বললেন তোমার বাবার সাথে ছিলাম তোর সাথে নাই কারণ হুসাইন যে কতল করতে পারে মুসলমানের সশস্ত্র দূরের কাতারে মুসলমান দাবি করতে পারে না এইভাবে সাহাবীরা সব তার থেকে দূরে সরে শুরু করলেন হুসাইনকে নানা কাম হয়েছে সুবহানাল্লাহ বুঝেন না ও নানা কাম হয়েছে কিনা গেলি করছি না নিজের রক্ত আলী আব্দুলকে শহীদ করছে আয়া ইয়াজিদ তো মুসলমান হতে পারে না মদিনার সমস্ত মানুষ বলল আমরা ইয়াজিদের শাসক মান তো মক্কা মদিনাই তো হচ্ছে ইসলামের মূল ভূমি কথা বল ঠিক না বেঠে তখনও নবীজির 90% সাহাবি মক্কা এবং মদিনায় থাকতেন হযরত জাইনুল আবেদিন চৌক কথা একজনে জিজ্ঞেস করলো আমি কথা বলবো কথা কম কে আমি কথা বললে এই যে দেরা সিদ্ধ কথা কেন তারা আমার উম্মতে মোহাম্মদ কইব আমি দরবার লাগাই দিছি কথা কেন কেন সমস্ত কঠিন থাকা কথা কেন কেন অনেক সময় আমরা পিসাবরা মুখ বন্ধ করে বসে থাকি কথা বলবো কথা কইলে আবার আমার উপর দোষ হইবে যে হুজুরের মনে কোনো লোভ আছে জাইনুল আবেদিন তো কারবালায় যা দেখেছি তোমরা একটু দেখো আমি কারবালায় দেখেছি তোমরা তখন ওই আমাদের মতো কেউ এজিদের তো দোষ নাই তাম তো তাহে দামেস্ক মারছে তো গোবর এই জন্য জয়নুল আবেদিন একটা বুঝছেন এজিদ কি দেখুন উনি মুখ চুপ করে খাইটা বই দিছে মদিনার সাহাবিরা যখন এসে খবর দিলে এজিদ আর মানুষ তো এজিদ সর্বনাশ হুসাইনকে যে কতল করতে পারে সে কখনো ভালো মানুষ হইতে পারে আর যারা বলেন পারে এখন মদিনার কেউ কই হ্যাঁ কেউ কই সে লাগলো দয় দরবার শেষ পর্যন্ত দেখা গেল ইয়াজিদ মদিনা শরীফে পাঠাই দিল 10,000 সৈন্য মসজিদে নবমীতে 3 দিন পর্যন্ত আজান আকামত হয় না যে মসজিদে নবীর খুঁটিতে নবীর সাহাবীরা বসে থাকতেন আমার নবী বসতেন ওখানে বাঁচছে গাধা আর ঘোড়া যেই মসজিদে নবীতে জান্নাতের টুকরা সেখানে বাঁচছে গাধা আর ঘোড়া পায়খানা
তিন দিন পর্যন্ত মদিনায় আযান হয় না, ইকামত হয় না। মদিনার 3000 নারীকে ধর্ষণ করা হলো, 2000 সন্তান পয়দা হলো। ইয়াজিদ বলেছে মদিনার নারীরা তোমাদের জন্য হালাল, যেখানে সগীরা গুনাহ করা হারাম। যেই মদিনাতে সগীরা গুনাহ করা হারাম, সেখানে ওরা ধর্ষণ করছে মদিনার পবিত্র নারীদের। 10,000 মতো মানুষকে তারা হত্যা করছে। ইয়াজিদ তার চেহারা প্রকাশ করছে, কথা বলে। এরপরে কি ইয়াজিদকে আর ভালো বলার সুযোগ আছে? মক্কা থেকে আব্দুল্লাহ বিন জুবায়ের বললেন, মানি না রে বেঈমান, তুমি মদিনার গায়ে হাত দিয়েছো, সৌদিন কোন কাফির মদিনার গায়ে হাত দেয় নাই। কথা বলেন, মদিনে কিন্তু সবাই কিন্তু সবাই দেখতে পারে, মক্কাতে কিছু মুশরিক ঢুকছে ঢুকছে, কিন্তু মদিনে কেউ ঢুকতে পারে না। জোরে কন্না সব পাঁচ এই ইয়াজিদ মদিনা শরীফকে যেই কাজটা করছে, এই ইতিপূর্বে কখনো মদিনার কেউ এই বেঈজ্জত, কারণ মদিনা হচ্ছে ইমানের ঠিকানা। কথা বলুন ঠিক না? আমার নবী বলেছেন, একটা মানুষের মুনাফিক, একটা মানুষের জাহান্নাম, তার পরিচয়ের জন্য এতটুকুই যথেষ্ট, সে মদিনার মানুষের বদনাম করে। কোন জায়গার মানুষ? আরো জোরে করে, কোন জায়গা? সে মদিনার মানুষকে ঘৃণা করবে, মদিনার মানুষকে কষ্ট দেবে, সে যে জাহান্নামী, সে যে ফাসিক, সে যে মালাউন, এটাই যথেষ্ট। পাঞ্জাবে যখন বসে তখন তো মুসলমানদের মসজিদও গেছে, কথা বলে গেছে কি গেছে? বাংলাদেশের মুসলমান কি পাকিস্তানের বিরুদ্ধে করে নাই? কথা বলে করে নাই? ওখান থেকে কাউকে ছাড় দেওয়া হয়। খাটাসের দল কোন কিতাব করে না, গরুর দল আবার হ্যাঁ গায়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কোথা থেকে তোরা আহলে সুন্নাত ওয়াল জামাত? ইয়াজিদ তো সাহাবি না, হযরত ইমাম হুসাইন মুসলিম সাহাবি, কথা বলে ঠিক না? বলছি এইজন্য ওয়াহাবি হচ্ছে ইয়াজিদের বাহিনী, ঠিক ইয়াজিদের নতুন সংস্করণ, ঠিক কথা কেন? কাম গাদরে হন ইয়াজিদের আর জানে দিলবিশিকে নামাজ পড়ে ইয়াজিদের দল হয়ে উঠুন ফাটানি ফাটানি। এরপরে মক্কা থেকে আব্দুল্লাহ বিন জুবায়ের বলছে, ইয়াজিদ তোরা কি ঠেঙ্গাই লুন যে মক্কায় খতবা দেওয়া হলো আব্দুল্লাহ বিন জুবায়ের, প্রশংসা হওয়ার সহ না হলে বাইকে, ও ইবলিস ইয়াজিদ বিরাট বড় বাহিনী পাঠায় দিল, যাও মক্কা, মক্কাতে আক্রমণ করো। মক্কায় আক্রমণ করে বাবা মক্কা শরীফের দেয়াল এক দিক দিয়ে ভেঙে দিল, মারামারি হলে আঘাত হয় না? একদল যদি মসজিদের ভিতরে যায় আরেকদল মসজিদে যেত না? এরা করছে কি? সে তো বালা মাছি দেব, ওই বড় মকার আল্লাহর কথা কেনা কেন জায়গা মতো করতিস, সুলার সাথে পূজা করে আস আগুনের ভিতরে আর দিস না, কথা কেনা কেন সুলার পুরো তিন দিন যে ফাল্লা করে তুই সুলার ভিতরে মারহাবা না? এখন এর কাছে মসজিদ আল্লাহ কথা বুঝতে বাইর লোক, এখন ইটা দিলে আল্লাহর গাও লাগবো, কথা কেনা কেন? পরে যদি আল্লাহ সিদ্ধা জায়গা আছে কাজটা মারবো, খানায় খাবার গিয়ে দিচ্ছে মুসলমান, আর ওরা চতুর্দিক থেকে কাবা শরীফকে ঘেরাও করে ফেললো, বোমা মারতে শুরু করলো, পাথর মারতে শুরু করলো, মারতে মারতে কাবা শরীফে আগুন জ্বলে গেছে, গিলাফের মধ্যে আগুন জ্বলে গেছে, কাবা শরীফের ছাদ জ্বলে গেল, হযরত ইসমাইল আলাইহিস সালামের দেখা যায় সেই ইটাও জ্বলে গেল। যারা মক্কা শরীফ আক্রমণ করাতে পারে, যে ব্যক্তি নিজের বাহিনী দিয়ে আল্লাহর খানায় কাবা ভাঙতে পারে, হুসাইন সুলতান
আমার হাবিব তরবারি উঠায় না এবার আমার কুদরতের তরবারিটা ইয়াজিদের কাজে রাখলাম ইয়াজিদ এমন একটা মরা মরশেরি বাবা ইয়াজিদের মৃত্যুর দিবসটা কোন ঐতিহাসিক লিখতে পারে না লিখে নাই কারণ তোর আমার আল্লাহ তার পায়ের পিছের মাটি পর্যন্ত তার বিরুদ্ধে ঠেলে দিয়েছে ইয়াজিদ যখন মারা গেল খেলাফতের আসনে বসানোর জন্য এই সকলে প্রস্তাব দিল ইয়াজিদের ছেলেকে আপনি ক্ষমতায় বসে ইয়াজিদের ছেলে বলে আল্লাহর কসম রে মুসলমান আমার আব্বাজি পাপ কামাই করেছে এই পাপের সিংহাসনে আমার গলায় দড়ি দিবে বলবো না কারণ আমি আমার আব্বার মৃত্যুটা দেখেছি আমি আব্বার যন্ত্রণা দেখেছি এমন যন্ত্রণা পাইয়া বাচ্চা হওয়ার দরকার নাই এর থেকে মরে যাওয়া উত্তম তোমরা হুসাইনের সন্তান জাইনুল আবেদিন রে বসায়া দাও হয়তো বা মুসলমানদের তখ্ত শান্তি হয়ে যেতে পারে ইয়াজিদের ছেলে তাকে কত ঘৃণা করছে মুসলমান চিন্তা করেন বাপের প্রতি পুলার কি ঘৃণা থাকে বাপের বাড়ি পর্যন্ত যান কথা কেন না যাবো না তার সিংহাসনে আমি বসবো সে যেই পাপ করেছে এই পাপ পৃথিবীতে আর কেউ করে আর আজকে দেখা যায় তথাকথিত পীর নামে বেনামি সৈয়দ সৈয়দ বলে হযরত ইয়াজিদ জোরে বলবেন না নাউজ বিল্লাহ আচ্ছা আমরা কি বেহুশুনি হযরত ইয়াজিদ আর এরা কত প্রশংসা করতেছে তার মানে কি কার দল কথা বলেন কার দল আপনারা কোন দলে থাকবেন ইয়াজিদের দলে না হুসাইনের দলে হুসাইন হচ্ছে জান্নাতের সর্দার সর্দার খালিফা এই যে এখানে মিল্লাত কাল সর্দার সাহেব জনাব আব্দুল্লাহ ওয়াল সাহেব জনাব ইউনুস আলী ইবনুল্লাহ সাহেব জনাব আলী আজগর সাহেব এরা সাহেব জনের নাম করে দিল কারণ সাহেব জনের নাম দিলে সবের নাম দেওয়া কথা কেন স্যারের সব বয়সে কিন্তু একবারে সভাপতি কেন দিল কারণ যদিও তিনি বয়সে কম কিন্তু পদাধিকার বলে আল্লাহ মর্যাদা দান করেছেন কথা বলেন ঠিক না বেঠিক এই কারণ তিনি সভাপতি তার এই ইজ্জত দিলে সারা গ্রাম ইজ্জত দেওয়া কথা কালকে ইজ্জত দেওয়া এই সর্দল না জিগে দুইটা ছাগলের নাম দিতে ফুলাবেনের নাম দিতে লিখে মা বিল গুরু মা প্রথম নাম দিবে কথা কথা মানবেন আপনারা কারণ সর্দার রে নাজি গেলে সর্দার রে ইজ্জত না করলে ইজ্জত পাওয়া যায় কথা বলেন পাওয়া যায় জান্নাতের সর্দার হলো হুসাইন জান্নাতের সর্দার হলো হুসাইন দেবীপুরের সর্দার কোন অমর তার মানে কোন দেবীপুরের ভালো মানুষের বিচার যদি পাশের গ্রামের মানুষ দেয় সর্দারকে দেখে নিয়ে বলবি তোমারে দিয়ে দিলাম কথা না দেবীপুরের বেটা যদি শিব না করে সেটা মুড়াই আপনারা রেখে জিগে রাইতের ভিতরে আমরা সর্দারে ডাকবো তাহলে বাড়িতে আমরা দিয়ে দিলাম কথা কেন আমরা করে নিলে আপনারা না করলে কিন্তু দ্বন্দ্ব অনেক বড় হয়ে যাবে কথা কর ঠিক না বিচ্ছি যদি উনি শেষ না করে ওটা দেশ মিল্লা হের বিষয় বল কথা কেন তাহলে সর্দারের দায়িত্ব আছে না নাই সর্দারের ক্ষমতা আছে না নাই সরকারি দেওয়ার মানে হলো আমাদের অভিভাবক আপনি আমাদের ভালোমন্দের বিচার করবেন কথা কর ঠিক না বিচ্ছি ইমাম হুসাইন কে তুমি জান্নাতের সরকার দিয়েছেন আর ইমাম হুসাইন নিজের রক্ত দিয়ে নিজের সন্তানের রক্ত দিয়ে উম্মতকে হেফাজত করেছেন কথা বলুন ঠিক না ঠিক আর আল্লাহ নবী কয় জান্নাত আমার হুসাইনের হাতে সর্দার মানে কি জান্নাতে কে যাবে কিভাবে যাবে কখন যাবে সেটা সর্দারে কে করবে কথা বলে কথা বলে কে করবে না ইয়াজিদে করবে না না তাই যে সমস্ত পীর আপনাদেরকে ইয়াজিদের পথে নিয়ে যাচ্ছে যদি তাদের পেছনে আল্লাহ পেতে যান আপনি কি পাবেন এত খুন উর্দু তো দোষ নাই ওরা যদি কেমন দিন ধরে আল্লাহ আমি তো মনে করছি এটা বাবা পীর এর দিন করে শয়তান পীর হ্যাঁ করে কি শয়তান পীর তোর কই গেছি আমি তো হযরত ইয়াজিদ কইছি তুই কইছিস কথা কেন তুই কে হ্যাঁ আমার দোষ আছে তোর কান কি আসমানে দোষ
আমি তো আমার ভন্ডামি টুকু জানাই বুঝি আপনার দায়িত্ব নিবে না, দায় নিবে না সে, কারণ সে যদি যায় নাই আল্লাহ আপনাকে ছেড়ে দিব, ছেড়ে যাত্রা দিব, লাগছে যাত্রী বুঝে বুঝতে হবে, কেন কিছু বুঝে বুঝি না, আমি খুলে আমি ইউটিউবে খুশি হজরত তেজির 100 রেখাত নামাজ পড়তো, হজরত তেজির আল্লাহ বলা ছিল, হজরত তেজির হাফেজ পড়া ছিল, এরকম নেই আল্লাহ কথা না, তো আমি তো শয়তানি কিছু জানাই আছি আজ খুশি আসে আসে খুশি আসেন, আখির জামানা চলে আসছে, কারো পেটের খবর গোপন থাকবে না, কথা বলেন না কেউ, কারো পেটের খবর গোপন থাকবে না, থাকবে না গোপন থাকার যে আল্লাহ তিনি নিজে গোপন হয়ে গেছেন আর প্রকাশ করার যন্ত্র আমাগুলো দিয়ে দিছেন, এইদিকে ক্যামেরা ওদিকে ক্যামেরা সেদিকে ক্যামেরা, কথা বল ঠিক না, যারা সারাদিন তোর কানের মধ্যে না লাগে দেখে একটা দুষ্ট কথা না, ইউটিউবে কোনো লাগানো আছে খালি একটা দোষ কথা না, এই সকলের দোষ চর্চার একটা বড় কেন্দ্র হলো কারণ আমি আসলে ফেসবুক নামে যে কি হয় তাও আমি বুঝি, সারাদিন থাকি ক্লান্ত এই মোবাইলে থাকে আমার মাথা করে ব্যথা কলই কটা মিনিটে একটা করে কল আসে, আমি নিজে তোর পাপ গোপন করি, তোরাও তোর ভাইয়ের অপরাধ গোপন করে দিন, মুখে কথা আমরা তো এই আয়ু ফাইলার ভুল দাবারি কথা কর ঠিক না বেঠি, আল্লাহ কে গোপন করছিলাম তোরা বেশি ফোন দিতে গেছিস এর লিগে মোবাইল আবিষ্কার করছিস, নিজের দোষ ভালো করে সাথে থাক, গিয়া দেখেনি ইউটিউবে একটা দোষ একটা সারা কথা কর ঠিক না বেঠি, এ যে ওই একটু ফাউল করে বাবা দুই তিন দিন লাগে তুমি আউট, কারণ এখন অস্ত্র ফিরে গেছে মানুষের হাতে, এইগুলো করতে করতে মানুষ মানুষকে এমন ভাবে খেপাবে যে মানুষকে মানুষ ফোন করতে 10 সেকেন্ড সময় নেবে না, ফোন করতেছেন করতেছেন কথা বলতে করতেছে কি না, বেশিরভাগ খুব খারাপ কিন্তু এই সমস্ত কারণ, এক বেটা আমেরিকা প্রবাস নাম মিলল এক বেটা মিলল আপনাদের হবি কিন্তু হ্যাঁ হ্যাঁ কেড়ে মারছে এ করছে কি বিশ্বস্ত চাকর আছে প্রবাসীর বাসায় কাজ কাজ করছে হ্যাঁ বাথরুমের মধ্যে ক্যামেরা ফিট করে এইগুলা ভিডিও রেকর্ড করছে মহিলা হয়তো বাথরুমে তার ব্যক্তিগত অবস্থান থেকে গোসল করছে, এইগুলা দেখায় দেখায় মহিলাকে দশ মহিলাকে প্রস্তাব দিল আমার কাছে বিশ ব্ল্যাকমেল করে বললো যে আমাকে আমেরিকায় নিয়ে যাও উদ্দেশ্য তার বিয়েগুলো আমেরিকা চলে সে তো জানে না স্বামী স্ত্রীর মধ্যে যে কত বড় বন্ধন কথা বল ঠিক না বেঠিক, সে তো বলে দিয়েছে যে এই অবস্থা স্বামী তার অনেক টাকা দিচ্ছে ভাই আমার মানের জুত্ত মানছে না, তুই যদি ছবিগুলো সমাজ ছাড়ো তো আমার একটা মানের জুত্ত সে মানে নাই, এরপরে কিছু আয়ো টাকা দিব কই মাইরা গাতা আছে মানে ও আচ্ছা ওই আর ওই আর আমেরিকার বেড়াতে শুনছি না শুনছি না শুনছি
মাত্র 5 বছর জেল দিয়েছে, বুঝতে পারছি এই খুন তারা করতে বাধ্য হয়েছে, কথা কর ঠিক না? তারপরে ঠিক হয় ঠিক এই জন্য মামলা খালাস দেয়, 5 মাসের পরে ছুটি হয়ে গেল, বিল হয়ে গেল, তোমরা মামলা তুমি আইন তোমার হাতে দেওয়া ঠিক হয় না, কোনো ভাবে বৈধ হতে পারে? আপনি কি জানেন আমেরিকার দু এজেন্ট আমেরিকা তুমি পালা যাবে না, আমেরিকার তুলনায় বাংলাদেশে বেহেস্তে টুকরা, আমেরিকার তুলনায় বাংলাদেশ জান্নাতের টুকরা। কেন আমেরিকাতে এই বছরের যখন 2022 সাল ঢুকছে প্রথম সপ্তাহে 400 মানুষ একটার একটা গুলি করে মারছে, 600 মানুষ আমেরিকাতে। কিন্তু খেলনার পিস্তল আমাদের দেশে জন্য কিনা যা অরিজিনাল অস্ত্র এইভাবে ফ্রি কিনা যা জনে জনে অস্ত্র অস্ত্র আছে। প্রথম সপ্তাহে আমেরিকা জুড়ে গোলাগুলিতে 400 মানুষ মারা গেছে, বাংলাদেশে খালি 60টা যদি মরতো সেখানে 3 জন হবে। তার মানে কি? ধর্ম যেখানে আছে, ইসলাম যেখানে আছে, এটাই সবচেয়ে বড় শান্তি। এদেশের মানুষ আল্লাহকে ভয় পায় না, পুলিশকে ভয় পায়, পুলিশ চলে গেছে গুলি শুরু হয়েছে, আমরা আল্লাহকে ভয় পাই। আজকে এই রাতে আপনারা যেভাবে বসে আছেন, পৃথিবীর কোন ধর্মের মানুষ এত সমস্যা বসবে? কারণ তারা আল্লাহকে ভয় পায় না, বাংলাদেশের মানুষ আল্লাহকে ভয় পায়। সুতরাং বাংলাদেশের মানুষ ইসলাম বিরোধী কথা বলবে, এটা কি মানা? মানা না, এজন্য মানা না। এজন্য বলি বাংলাদেশ এখন শাসন করে পীর আউলিয়া, কথা বলেন ঠিক না? বেশি এই বাংলাদেশ এখনো শাসন করে পীর আউলিয়ারা, পীর বলিরা দেশে দেশে ঘুরে ঘোড়ার রাস কাটে না, বারবার তো বাবা চুরি বিলম করিস না, বাবা বাদ করে বিলম করিস না, কথা কেন? এই দেশের কয়টা সুর জেল বালুস জেলে গিয়ে কয়টা সুর বলিস? কিন্তু খুব যদি যেই সুর ফিরে রাস্তা না ঢুকছে ঢুকছে, কথা কন কথা কন সুর টাকার ভালো করে রাস্তা হলো ফিরাউলিয়া রাস্তা, কারণ এখানে আল্লাহ তাআলার কুদরতের ফয়েজ, কথা কন ঠিক আছে? ঠিক একটা মেশিনে দিলে যেমন একটা গাবি ওটু ধোয়া হয়ে যায়, তার গোসল হয়ে যায়, একটা মেশিন কে পরিষ্কার করে দেয় পানি, আর ওই আল্লাহ রহমতের পানি হলো ওলি আল্লাহদের জন্য। ওখানে যখন মানুষ যা তাদের সাথে যখন চলে, তাদের কথা যখন মানুষ শুনে, অটোমেটিক তার কলবের মধ্যে নতুন জোয়ার পয়দা হয়, আল্লাহর ভয় জেগেছে, আল্লাহর মহব্বত পয়দা হয়, যে কারণে বাংলাদেশে মাহফিলে কোন কোন মাহফিলে গেলে লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়, যেটা পৃথিবীর আর কোন দেশে হয়। এই জন্য বাংলাদেশটা বড় নিরাপদ, বড় নিরাপদ। আরে ভাই বাংলাদেশে তো বাতিল জঙ্গিদের কোনো আস্তা নাই, আছে জঙ্গিদের কোনো আস্তা আছে? এখন যদি আপনাদের মসজিদের ইমাম মনে করেন সবাই কত বসে করে বন্দুক লিয়ে হইল জায়গা দিলেন, ঘাটটা দই দিয়ে এসে আর বসে বসে এই রে রে যা ঠিক কথা কথা ঠিক হবে। এটা কি গো তুমি তো তিনবার পিছনে নামাজ পড়ছো, গাড়ি নামাজ পড়ছো না পাগল হইছো, এটা গাড়া দই দিয়ে নিয়ে যাবে তো এই জন্য এই দেশে সন্ত্রাস হয় নাই, এদেশে সন্ত্রাসের জায়গা, কথা বলেন জায়গা। পাকিস্তান অনেক মানুষ মরে সন্ত্রাসীদের হামলা, পাকিস্তান অনেক মিলিটারি মরে সন্ত্রাসী হামলা, বাংলাদেশে কেউ সন্ত্রাসী হামলা করে না, কারণ পীর আউলিয়ারা কখনো সন্ত্রাসী শিক্ষা দেয় না, কথা বলুন ঠিক না? পীর আউলিয়ারা
সর্বপ্রথম তিনি একটা কাজ করেন, দুনিয়ার লালস তিনি ত্যাগ করেন। কথা বলে কথা বলে আমরা পিসের ইলেকশন করলে কয়েকজন চেয়ারম্যান হতে পারবো না? কথা বলে হতে পারবো কিনা? এমন পীর আছে ইলেকশন করলে এমপি হতে পারবে, মন্ত্রী হতে পারবে, পারবে কিনা জানি ইলেকশন করতে বাবা রে তোর ইলেকশনে পাঁচ বছর পরে এখন কয় আবুল ভাই তুই ধর কাবুল নিয়ে কথা কেন এখন কয় চেয়ারম্যান সব কত বাতিল নিয়ে আল্লাহর ওলির বাতিল কিন্তু নিবে বাবা না, কথা কেন নিবে না? দুনিয়াতে তাদের ইজ্জত যেমন থাকে কবরে চলে যাওয়ার পর ইজ্জত আর বেড়ে যায়, বেড়ে যায়। কথা বলুন ঠিক না বলছি? তাদের রওনক বেড়ে যায় দুনিয়াতে, তাদের ঘর থাকে না, সামান থাকে না, কবরে গেলে দেখা যায় কত জৌলুসপূর্ণ মাসারাত হয়। কথা বলুন ঠিক না বলছি? তাদের কবরে মানুষ জিয়ারত করে তাদের নামে দেশে দেশে মাদ্রাসা মসজিদ মস্তব হয় প্রতিষ্ঠান হয়, এটাই হচ্ছে আসল বাদশাহী। কথা বলুন ঠিক না বলছি? আমার মনে হয় বাবা শাহজালালের দরগায় এক সপ্তাহে যে লোক যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরগায় সারা পাঁচ বছরে যায়। কথা কেনা বাবা শাহজালালের দরগা এক সপ্তাহে যে পরিমাণ লোক যায় আর খাদের কাছে এই পরিমাণ লোকের সাথে উঠা বসা করে, আমাদের প্রধানমন্ত্রী যদি পাঁচ বছরে এই পরিমাণ লোকের সাথে উঠা বসা করে করুণায় ধরতে পাঁচ মিনিট সময় লাগবে। কথা 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 ঠিক আছে ঠিক আছে, পাঁচ মিনিটে করুণা ধরবো, ধরবো কিনা ধরবো কিনা? আরে কথা কেন করুণায় ধরলে তো আমি করুণায় মেরে যেতে হবে, ধরতে পারে? এটা একটা ভাইরাস আসতে পারে, তাই বলে কি আমি বাতাস থেকে কম্বল ভিতরে ঢুকে যেত? অসুখ আসবে ভরসা কার উপর? আরে যেন কার কাজ মৃত্যু কি আমরা বান্ধা আনছি নাকি মরণ লাগবো না? পাঁচশো বছর হয়ে গেলে মরণ লাগবে তো মরণ লাগবো, আটটা চিন্তা করতে গেছে মরি যেতে, কারণ যদি কেউ করোনায় মারা যায় তাহলে তো সে শহীদের দরজা পেয়ে যাবে। কিসের দরজা পেয়ে যাবে? শহীদের দরজা পেয়ে যাবে। তো আমরা এই করোনার ডোবে মাহফিল টেবিল বন্ধ করে দুয়া দায়ী বাদ দিয়ে গাছটি তুলে বই থাকবে, তুমি মানে আছো? তাহলে কি সরকারের এই সিদ্ধান্তটা আপনারা যৌক্তিক মনে করেন? আমি এটা বলবো না, কারণ আমি তো এটাতে কিছু উপকার ভুগি, আমি বললে আবার বললে মুদুয়ার যে মূল কিন্তু মাল খারাপ হয়েছিল এর লিগে মাথা খারাপ হয়ে গেছে না? আপনারা কি বলেন সরকার যে এই সিদ্ধান্তটা নিচ্ছে সরকারি ভাবে যে মাহফিল পর্যন্ত বন্ধ, এটা কি সঠিক? কথা বলেন এটা সঠিক? আমরা এই মাহফিল থেকে দাবি জানাই এই সিদ্ধান্ত থেকে যেন সরকার এবং সরকারি অফিসাররা সরে আসে, কারণ মাহফিল এবং দোয়া না থাকলে দেশে কিন্তু গজব বেড়ে যাবে। এই দেশ আমেরিকার থেকে সুন্দর দেশ, এই দেশ আমেরিকার থেকে সুশিক্ষিত দেশ, যেই ভালোবাসা বাংলাদেশে আছে সেটা পৃথিবীর আর কোনো দেশে নেই। এরার ভিতরে এখনো মহব্বত আছে, অরিজিনাল মক্কা মদিনার বাসিন্দা দেখে দূরে থাকে, মক্কা মদিনার বাসিন্দারা খুবই ভদ্র, খুবই মায়াবী, খুবই মায়াবী। এদের মধ্যে যে ভালোবাসা পাবে পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। আমি যখন ইফতার করতে মসজিদে কুবার মধ্যে গেলাম, ওখানে নামাজ পড়বো ভাবছি, আরে আমি তো জানি না এমন ঠান্ডা ঠান্ডা লাগছে, কই ইফতার করবো? ইফতার যে শাস সাথে করবে এক সদা বলে ঠানে দিকতে ভাই আমার তাত, আর এক দলে ঠানে আমার তাত, আর এই খাইছে এই দরজার মধ্যে দাঁড়ায় আছে পোলাও বলছে টান হয়েছে এই সুন্দর সুন্দর পোলাও নিয়ে আমার এই ছোট ছোট পোলাও দেখলাম মদিনার মানুষের মতো চেঞ্জ, আরবের অন্যান্য এলাকা মদিনা আকাশে পাতালে রমজান মাস পারে তো রোজা ধরে পা ধরে নিয়ে আপনাকে খেদমত করলাম রসুল খুশি
আমার আল্লাহ খুশি হয়ে যাবে ভাই, আল্লাহর কাছে আমার তো স্যার একজন অর্ধেক লেগে স্যার একজন টেন্ডার নিয়ে যাবে, এটা কয় বার লেগেছে দেখ রে ভাই, মাফ করে দেন আমার এটা মেমন কো যে আদবটা আরবের আর কোথাও পাওয়া যায় না। এই মদিনার ফয়েজ সবচেয়ে বেশি বাংলাদেশে, কথা বলে না ভারতীয় সাবকন্টিনেন্ট, এই ভারতীয় উপমহাদেশের মানুষের কিন্তু যদি ভালোবাসা দেয় তো মানিক তো মালয়েশিয়ার দিকে এসে ম্যাক্সিমাম মানুষ মুসলমান, যেগান তো কি অবস্থা, কুত্তা একটা একটা জিগ হইতে মাইয়া কইতে যাচ্ছে বউ কইতে যাচ্ছে কি করবে, দেখো খালি জামাই আর জৌদা সারা করে জিগ কই গেছে, মা কই গেছে মুরগির ভালো দিন না, মুরগি যেমন বাচ্চা মুরগি ছেড়ে দেয় কই করে গেছে কে কবে এরই রকম এরই রকম। আর বাংলাদেশে একটা বাপ ঘুমায় না মেয়েটা নিয়ে কথা কেন, মেয়েটা উপযুক্ত তুলে ঘুমায় না, মেয়েটা স্কুলে গেলে কানটা সজাগ রাখে, কত সচেতন, এই দায়িত্ব বোধ আপনাদেরকে শিখিয়েছেন যে আল্লাহ বলি তার নাম শাহজালাল, তার নাম শাহপরা, তার নাম সৈয়দ নাসির কৃষিবসলা, তার নাম সৈয়দ মিরান শতাব্দী, কথা বলুন ঠিক না বেঠিক, এই সোনার বাংলা সোনার বাংলাই থাকবে থাকবে, সোনার বাংলার মানুষকে যদি একটু শিক্ষায় উন্নত করা যায়, একটু শিক্ষায় যদি উন্নত করা যায় এই সোনার বাংলা সত্যি অরিজিনাল গোল্ডেন বাংলা। আমি আমার একটা বিপ্লব নিয়ে নামছি, আমি আমার জায়গায় থেকে যতটুকু পারি আপনাদের মতো মানুষের সন্তানদেরকে মানুষ করার যে দায়িত্ব সেটা কাজে নিয়েছি। আমার নাসিরনগরে 500-700 সাবেক ছিল 350-350 আর এই দুই সপ্তাহের মধ্যে ভর্তি হয়েছে আরো 192, তার মানে বুঝলেন আর কতদিন করে ভর্তি কি পরিমাণ, অনেক পিসাবের ছেলেদেরকে নিয়ে আসে। তো আমার ছোট ভাই বলে আমার সাথে তো দেখা করার সুযোগ করে শুধু ব্যস্ততার মধ্যে থাকে থাকে একটু ভিআইপি মানুষের জিগায় কি ব্যাপার আপনারা আসছেন ব্যস্তেন, আমরা জানি এখানে পড়াশোনা হয় আর এখানে পড়লে আলেমে বরকত হবে, অন্তত আকিদাটা পিওর হবে, জাহান্নামী আকিদা নিয়ে এখান থেকে বের হবে। মাত্র 7 বছরে মানুষের হৃদয় জয় করতে পারছে, ইনশাআল্লাহ বাকি 10 বছরে দেখবেন এর ফসল কেমন হয় যদি আপনাদের দোয়াটা আমার সাথে থাকে। আমার চেষ্টা একটাই, আপনাদের দায়িত্ব কেউ নেবেন আমি নেব, আমি নেব আপনাদের দায়িত্ব কেউ নেবেন আমি নেব, আমার মুরিদ না নেবেন, এই জন্য আমার মুরিদদেরকে বলছি একজন ভাত খাইবে না মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ান না, তাহলে কিয়ামতের দিন রসুলের সামনে আমার সকল আমার দলে আসতে তোমাকে স্মরণ করতে হবে, প্রত্যেকের রিজিক থেকে আমার মুরিদ যারা আছেন একটা অংশ চাও মাদ্রাসায় দিয়ে দেবে। আজকে দেখেন আপনাদের সহযোগিতা থাকার কথা, খুব সহজে আমি 500 ছাত্রকে 3 বেলা খাবার দিতে পারবো,